আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করছি মহান রাব্বুল আলামিনের অবশেষ সহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আমাদের রমজানের পর সবচাইতে খুশির যে বিষয়টি সেটি হচ্ছে ঈদ। ঈদে আমরা নিজ নিজ গ্রাম, নিজ নিজ দেশে ভ্রমণ করে থাকি। এই সময় অনেক রকম বিপদ আপদের সম্মুখীন হয়ে থাকে। তাই বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমরা যে দোয়া পড়ব সে সম্পর্কে আজকের আলোচনা। কম বয়সি সবাই ভ্রমণ করে, ব্যবসা বাণিজ্য, চাকরি, কর্ম, আনন্দ উৎসব কিংবা অন্য কোনো প্রয়োজনে ছুটে যেতে হয় শহর থেকে শহরে। মন শুধুমাত্র কাজ ও প্রফুল্লতার জন্য নয়, ভ্রমণ ইবাদত হতেও পারে অনেক সময়। কোরআন হাদিসে এই প্রসঙ্গে বিভিন্ন আলোচনা এসেছে। ভ্রমণ জ্ঞান ও জানার পরিসর বিস্তার করে। আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের ভ্রমণ করতে আদেশ দিয়ে পবিত্র কুরআনে ইরশাদ করেন, আপনি বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো কিভাবে সৃষ্টিকর্ম শুরু করেছে। সূরা আনকাবুত আয়াত 20। ভ্রমণের প্রেক্ষাপট বিবেচনায় বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করতে হয়। কিছু কিছু যানবাহনে ভ্রমণ আদতে ঝুঁকিপূর্ণও হয়, তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণে যানবাহন সহ সব ধরনের নিরাপত্তার জন্য কিছু দোয়া শিখিয়েছেন। ভ্রমণে বের হলে বাহনে চড়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া পড়তেন। প্রিয় দর্শক, আপনাদের সুবিধার্থে দোয়াটি অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এখান থেকে মুখস্থ করে নেবেন। এর অর্থ আল্লাহর নামে শুরু করছে, যিনি অত্যন্ত দয়ালু ও নিহাত করুণাময়। তিনি দ্রুত পবিত্র ওই সত্তা যিনি বাহনকে আমার অধীন করে দিয়েছেন। আমাদের কাছে তাকে আয়ত্তে আনার ক্ষমতা ছিল না, অবশ্যই আমরা আমাদের প্রভুর দিকে প্রত্যাবর্তনকারী। ভ্রমণে বের হওয়ার আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও একটি চমৎকার দোয়া পড়তেন, দোয়াটিও স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছে। এর অর্থ, হে আল্লাহ, আমাদের জন্য আমাদের সফর সহজ করে দাও, রাস্তার দূরত্ব কমিয়ে দাও। হে আল্লাহ, তুমি আমাদের সফরের সঙ্গে এবং আমাদের পরিবারের কাছে তুমি আমাদের স্থলাভিষিক্ত। হে আল্লাহ, তোমার নিকট সফরের কষ্ট, ক্লান্তি ও ভয়ানক দৃশ্য দেখা থেকে এবং পরিবার, সম্পদ, বৃত্ত ও অধীনের কাছে খারাপ অবস্থায় ফিরে আসা থেকে তোমার কাছে রক্ষা চাই। এটি মুসলিমের হাদিস নং 9782। ভ্রমণের মাঝপথে কোথাও অবতরণ করলে বা কোথাও অবস্থান করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া পড়ার নির্দেশ দিয়েছেন। যে এই দোয়াটি পড়বে সে গড়ে ফেরা পর্যন্ত তার কোনো কিছুরই ক্ষতি করতে পারবে না। দোয়াটিও আমি আপনাদের জন্য স্ক্রিনে এবং ডিসক্রিপশনে দিয়ে দিব এবং এর হাদিস নং মুসলিম শরীফের 2708। অর্থাৎ আল্লাহর পূর্ণাঙ্গ কালিমার মাধ্যমে সব ধরনের অনিষ্ট থেকে নিরাপত্তা যাচ্ছে। আল্লাহ সবার ভ্রমণ নিরাপদ করুন, সব ধরনের আপদ বিপদ থেকে রক্ষা করুন, ভ্রমণের মাধ্যমে পূর্ণ লাভের তৌফিক দান করুন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। আপনারা যারা আমাদের ফেসবুক পেজে অ্যাড হননি, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই অ্যাড হয়ে প্রশ্ন থাকলে করতে পারেন ফেসবুক পেজের ইনবক্সে। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবসময়ের জন্য ইসলামের পথে থাকুন।